করোনার কারণে দীর্ঘ বিরতির পর মিরপুর স্টেডিয়ামের গ্যালারি থাকবে পরিপূর্ণ। বাংলাদেশ পাকিস্তান সিরিজে সীমিত দর্শক থাকলেও আফগানিস্তান সিরিজে থাকছে শতভাগ। গ্যালারিতে বসে সাকিব মুস্তাফিজদের খেলা উপভোগে উৎসাহী টাইগার সমর্থকরা। সুশৃঙ্খলভাবে টিকিট কিনতে পারলেও 100-150 টাকার টিকিট না পেয়ে হতাশ অনেকে। চেনা গল্প, চেনা ছবি, টিকিট কিনতে সকাল থেকে ভক্তদের ভিড়। কষ্ট উপেক্ষা করে মাঠে থেকে ম্যাচ উপভোগেই মিলবে আনন্দ। গ্যালারি জুড়ে থাকবে লাল সবুজের সমর্থন। অন্যান্যবারের চেয়ে এবার ব্যতিক্রম, সুশৃঙ্খলভাবে টিকিট পেয়েছে ভক্তরা। টিকিট প্রত্যাশীদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষার্থী। কম্বলের টিকিট না পেয়ে হতাশ অনেকেই। এই প্রায় 3 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি আমরা, স্টুডেন্ট কলেজ বাদ দিয়ে আজকে টিকিট কাটতে আসছি, সেই অনেকক্ষণ যাবত টিকিট, কিন্তু টিকিট পাচ্ছি না। 100 টাকার টিকিট অনেক জায়গা, কিন্তু আমরা সেই টিকিটগুলো পাচ্ছি না, বিলাকের হাতে চলে যাচ্ছে। 12টার আগেই আসছিলাম, তো তখনও 150 টাকার টিকিট ছিল। যখন লাইন থেকে ভিতরে ঢুকতে আসি, হঠাৎ করে 150 টাকার টিকিট অফ, মানে 150 টাকার টিকিট অফ, 350 টাকা করে টিকিট দিতে আসে। মানুষ আর স্টুডেন্টদের কাছে ভরপুর টাকা থাকে না, আমরা তেমন বেশি ইনকামও করি না, আমরা স্টুডেন্ট লাইফে আছি বর্তমান সময়। এই কারণে আমরা চাচ্ছিলাম যে যদি 100-150 টাকার টিকিট যদি হয় আমাদের জন্য মানে সুবিধা হয়, কারণ 500-300 টাকার টিকিট কিনে আমরা মানে যথারীতি হয়রানির শিকার হচ্ছি। ওয়ানডে সিরিজের ট্রফি টাইগারদের শোকেসে, টি-20তেও টাইগারদের সাফল্য চাওয়া সমর্থকদের। আফগানরা শক্ত প্রতিপক্ষ হলেও সাকিব মুশফিকদের নিয়ে আশাবাদী ভক্তরা। বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটা আশা করি ভালো হবে অনেক, তাছে দর্শক গ্যালারিতে যাবে, খেলা আরও মজা হবে, অনেকদিন পরে সবাই মাঠে ঢুকবে। মেয়েদের তো ভিড় অনেক কম, তাই তাড়াতাড়ি পেয়েছি। প্রচুর পরিমাণ দর্শক আছে এবং তারা আনন্দ গণপরিবেশের মাধ্যমে খেলা উপভোগ করতে পারছে। ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করা যাবে, টাইগারদের সমর্থনে ভিড় জমাবে ভক্তরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ নিয়ে আলোচনা করতে রাজধানীর শের-ই-বাংলা নগর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী। নাদিফ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই জানতে চাই, কাল যেহেতু প্রথম টি-20, সেক্ষেত্রে টাইগার একাদশ কেমন হতে পারে, আপনার প্রেডিকশন কি? টাইগার একাদশ আমি বলবো পার্সোনালি, যে নতুন ব্যাটার নেওয়া হয়েছে মুনিফ শারিয়ার, ইজ ভেরি প্রমিসিং, ও রাইট নাও খুব ভালো টাচে আছে, আমার মনে হয় ওকে একটা চান্স দেওয়া উচিত। আর বাকি যারা খেলছে আমি ওটা নিয়ে আর কোনো ইয়া করতে চাই না, বাট আমার প্রেডিকশনে আমি অ্যাজ এ মানে আমার কোনো দায়িত্ব থাকলে আমি এটা করতাম, মুনিফকে একটা চান্স দিতাম বেস্ট 11-এ। একটি ধোঁয়াশা রয়েছে, যেমনটি আপনিও বলছিলেন যে আপনি যাকে চাচ্ছেন তার আসার একটি সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা আসলে কতটুকু বলে আপনি মনে করেন? আমি বিপিএল ওকে দেখলাম, তো ওর খেলা কিন্তু মানে খুবই ফ্লুয়েন্ট মনে হয়েছে, মানে একদম ফেয়ারলেস ক্রিকেট যেটা বল, মানে লং টাইম বাংলাদেশে কোনো লোকাল প্লেয়ার এরকম ফেয়ারলেস ক্রিকেট আমি দেখিনি, আমি দীর্ঘদিন ধরে খেলছি। বাট আমার মনে হচ্ছে হয়তো বা ইউ নেভার নো, ক্রিকেট খেলা এনিথিং ক্যান হ্যাপেন, বাট ওর মধ্যে ওই ফেয়ারনেস যেটা টি-20-তে দরকার সেটাই আছে ওর মধ্যে। টি-20-তে তো আফগানিস্তান ফেভারিট এবং বাংলাদেশ যেহেতু ওয়ানডে সিরিজ জিতে গেছে এরই মধ্যে, সেক্ষেত্রে আগামীকাল কোন দলকে আপনি এগিয়ে রাখবেন? টি-20-তে আসলে আফগানিস্তান অনেক স্ট্রং টিম, ওয়ানডে থেকে আমি মনে করি টি-20-তে ভেরি স্ট্রং সাইড, ওরা ওদের পাওয়ার হিটার অনেক বেশি, আমি বলবো 50-50 বলতে পারেন। বাট আফগানিস্তানকে বিট করা তো ইজি হবে না, বাংলাদেশের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে আফগানিস্তানকে বিট করতে হলে। অভিজ্ঞতার কথায় যদি একটু আসি, সেক্ষেত্রে প্র্যাকটিসে কিন্তু চোট পেয়েছেন মুশফিক, ওনার খেলা প্রায় অনিশ্চিত এবং দলে ডাক পেতে পারেন নুরুল হাসান সোহান, এই বিষয়টা কি বাংলাদেশ দলকে মানসিকভাবে একটু হলেও পিছিয়ে দিবে কিনা? হ্যাঁ, মুশফিক আসলে আমরা সবাই জানি কত ইম্পর্টেন্ট একটা প্লেয়ার টিমের জন্য, তো পিছাবে। বাট সোয়ান বিপিএল এর বাদ দিলাম, হয়তো বিপিএল টা একটু এদিক অতটা ভালো যায়নি, বাট এর আগে কিন্তু পারফর্ম করে ন্যাশনাল টিমে এসেছে, তো অবশ্যই একটা বিগ লস হবে। বাট টি-20 খেলা আসলে একটা দিন কেউ ভালো ক্রিকেট খেললে তার একটা ভালো দিন হয়ে যেতে, একটা অপরচুনিটি হতেও পারে সোয়ানের জন্য ভালো, সো আমার কাছে মনে হয় লস। বাট বাংলাদেশের বাকি প্লেয়াররা যদি ওভার ভালো ক্রিকেট খেলতে পারে হয়তো বা ভালো কিছু, বাট ভালো একটা ফাইট দিতে হবে, বেস্ট ক্রিকেট খেলতে হবে বাংলাদেশ জিততে হলে। ছোট্ট করে একটু জানতে চাই যে পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং এর পরিকল্পনা রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের, সেক্ষেত্রে দ্রুত উইকেট হারিয়ে যাওয়ার আশঙ্কা কি থেকে যায় কিনা? অবশ্যই ওদের নতুন বোলার মনে হয় মুজিবুর রহমান বল করে, ইজ ভেরি ডেঞ্জারাস, ও যদি বোলিং উইকেট কেমন হবে মিরপুর উইকেটটা একটু প্রেডিক্ট করা ডিফিকাল্ট,
বলবো যে চিটাং এর উইকেটে যেটা হয়েছে, উইকেট খুবই ভালো, ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, বাট মিরপুর উইকেট যদি ব্যাটিং ফ্রেন্ডলি থাকে তাহলে ভালো, বাট নট ইজি হবে। ওরা ওয়ার্ল্ড এর যে কোনো ব্যাটসম্যানই স্ট্রাগল করে ওদের বিরুদ্ধে, মানে তিন চারটা বলার যারা আছে ওদের। সো ব্যাটসম্যানের জন্য একটা গুড টাস্ক হবে, এটা একটা ভালো চ্যালেঞ্জ হবে। ওয়ানডে সিরিজের মতো টি-20 সিরিজেও আমরা আশা রাখতে পারি যে বাংলাদেশ দলে জিতবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাদিফ চৌধুরী আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।